রাজ্য শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক অধ্যাপক প্রাত্য বসুর নির্দেশে ও দক্ষিণ দমদম পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেনশর্মার উদ্যোগে উদ্বোধন হল দমদম রসুই ঘর। এই দমদম রসুই ঘর অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেনশর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত সেনশর্মা বলেন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিন দমদম স্টেশনের কাছে এই রসুই ঘর চালু থাকবে। এই দিনগুলোতে এখান থেকে নিরন্নকে অন্নদান করা হবে। তিনি আরো বলেন, পূজোর সময় আমরা নিজেদের পরিবারকে নিয়ে আনন্দে মেতে উঠি, আর এই সময় সমাজে পিছিয়ে পড়া মানুষেরা যারা দুবেলা পেট ভরে খেতে পারে না, তাদের জন্য অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে আমরা এই প্রয়াস গ্রহণ করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষাই দিয়েছে যে সর্বক্ষণ অসহায় মানুষের পাশে দাঁড়াতে, আর তারই অঙ্গরূপে আজ আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এমন একটি কর্মসূচি গ্রহণ করতে পেরে ও আর্ত মানুষের সেবা করতে পেরে আমরা গর্ব অনুভব করি। দেখুন, এই 4 দিন মায়ের পুজো, আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী বাড়ির মা বয়েদের বিভিন্ন রকম রান্না খেয়ে অভ্যস্ত ছোটোবেলা থেকেই। কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা তাদের মাথার উপরে ছাদ নেই, তাদের রোজের রান্না কে করে তারও ঠিক নেই। সেই সমস্ত মানুষেরা আমাদের মতো পুজোয় খাবারের কোনো বৈচিত্র্য খুঁজে পায় না। আমি মূলত সেই ধরনের মানুষের কথাই ভেবে আমার বিধায়ক, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করে তার কাছ থেকে প্রচণ্ড উৎসাহ পেয়ে সর্বোপরি বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকের এই কাজটা আমি করতে সাহস পেয়েছি। আজকে প্রথম দিনেই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের অভূতপূর্ব সাড়া, প্রচুর মানুষ এই অন্ন গ্রহণ করছেন। এটাই একটা অর্গানাইজারের চরম সাফল্য। হ্যাঁ, আমাদের বাঙালি পরিবারে যেরকম পুজোর 4টে দিন ভ্যারাইটি মেনু হয়, যেমনি শাস্ত্র অনুযায়ী আমরা অষ্টমীর দিন সাধারণত নিরামিষ খাই, তাই আমরা কালকে ভোগ, লাবড়া, চাটনি, পায়েসের ব্যবস্থা করেছি। নবমীর দিন আমরা আমিষ খাই সাধারণত, তো সেদিনকে আমাদের মাংসের ব্যবস্থা আছে। আর দশমীর দিন আমরা শেষ করব পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস দিয়ে। মানুষকে খাওয়াচ্ছেন,
দেখুন, আমি তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, এবং আমি শুধু নই, আমি বিশ্বাস করি যারা তৃণমূল কংগ্রেস করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দলটা করে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল চলন গতি প্রকৃতি আমরা প্রত্যেকেই নজরে রাখি। সর্বোপরি দমদমে যখন বিধায়ক হয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখানে বিধায়ক হলেন মানুষের আশীর্বাদকে পাথেয় করে, এই দুটো মানুষের সঙ্গে কাছ থেকে থেকে বা জেনে আমি এই ধরনের কাজ করার মূলত সাহস পাই, উৎসাহ পাই। সবসময় উনি নিজেও মানুষের পাশে থাকার চেষ্টা করেন, শত ব্যস্ততার মধ্যেও আপনারা জানেন যে নতুন করে আমার কিচ্ছু বলার নেই, এটা দমদমের মানুষ ইতিমধ্যে দেখেছে। কারণ দমদমের আগের যে ইতিহাস আর এই ইতিহাস, এই মানে আগের যে পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি উপলব্ধি করলে দমদমের মানুষ কম্পেয়ার করলে বুঝতে পারে যে বর্তমান দমদমের বিধায়কের ভূমিকাটা। স্বামী বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ ঈশ্বর, সেই কথাটা মাথায় রেখে আমি ঈশ্বরেরই পূজা করছি।